কুশঙ্কর, এ তুমি কি করলে কুশঙ্কর, তুমি কি করলে? আমি কেমন করে, আমি কেমন করে কিনারায় পৌঁছবো? প্রচন্ড জলরাশির সঙ্গে আমি যা যুদ্ধ করতে পারছি না, আমি কেমন করে, আমি কেমন করে কিনারায় পৌঁছাবো কুশঙ্কর বলে দাও, আমি কেমন করে কিনারায় পৌঁছাবো? ওরে চন্দ্রভা, ওই দেখ অদূরে দেখা যায় মহাশ্মশান, ওই মহাশ্মশানে গিয়ে মরির বসন পরে তুই লজ্জা নিবারণ কর, আর ওই গ্রামে গ্রামে ভিক্ষা করে কা চন্দ্রধর। কি বললে ওকে শঙ্কর? ওই মহাশ্মশানে, বেশ আমি এই মুহূর্তে আমার লজ্জা নিবারণের জন্য আমি যাব ওই মহাশ্মশানে। যে চন্দ্রধর নিত্য নৈমিত্য প্রজাদের কত বছর বিতরণ করত লজ্জা নিবারণ করবার জন্য, আজ তার লজ্জা নিবারণ করতে হলো শ্মশানের সব বসন পরিধান করে। ওগো দেবতা আমার, তুমি আমার যতই কষ্ট দাও না কেন, শুধু সইবার ক্ষমতাটুকু তুমি আমায় দিও গো শঙ্কর। কিন্তু কি প্রচন্ড জলরাশির সঙ্গে যুদ্ধ করতে আমি যে ক্লান্ত শান্ত, আমার যে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছি, ক্ষুধার জ্বালায় আমার জটর যে চলে যায়, আমি এখন কোথায় যাব? হ্যাঁ ওই তো, ওই তো আমি দূরে ছোট্ট ছোট্ট গ্রাম দেখতে পাই, ওই তো নদীর ধারে ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর। হ্যাঁ এই মুহূর্তে, এই মুহূর্তে আমার ক্ষুধার জ্বালা নিবারণ করবার জন্য আমি বাবুদের কাছে গিয়ে পা দুকানা জড়িয়ে ধরে বলবো, ও গো আমার মায়েরা, ও গো আমার বাবুরা, আমি যে বড় ক্ষুধার্থ, এই হত অভাগ্য চন্দ্রধর তোমাদের কাছে করজোড়ে ভিক্ষা চাইছে, আমাকে তোমরা এক মুষ্টি তণ্ডুলে ভিক্ষা দাও গো। ও গো আমার মায়েরা, তোমরা আমাকে এক মুষ্টি তণ্ডুলে ভিক্ষা, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, কেউ কি নেই, কেউ কি নেই ও গো আমার মায়েরা, এই হত অভাগ্য চন্দ্রধরকে এক মুষ্টি তণ্ডু, তার ক্ষুধার জ্বালা, ক্ষুধার জ্বালা। ওই তো আমি এই মুহূর্তে, আমি এই মুহূর্তে যাব, আমি আমার মায়েদের পাদুকানা জড়িয়ে ধরে বলবো, তোমরা তোমরা আমাকে কিছু খেতে দাও, আমি যে বড় ক্ষুধার্ত গো, আমি যে বড় ক্ষুধার, আমি দু হাত পেতেছি আজ তোমাদের দারে, কিছু ভিক্ষা দেবে ও গো নগরে বাসি, দু হাত পেতে আমি যে বড় ক্ষুধার্ত, আমাকে তোমরা দুটো খেতে দাও, এই তো, এই তো আমি পেয়েছি, আমি নগর হতে আমি ভিক্ষা করে আমি তণ্ডুলেছি, আমি আমি আমার মায়েদের কাছে ভিক্ষা করা তণ্ডুলগুলি ভক্ষণ করে আমি আমার ক্ষুধার জ্বালা নিবারণ করব।
কিন্তু গো শঙ্কর তোমার চরণে ভক্তি অর্ঘ নিবেদন না করে কোনো দিনের জন্য আমি জলগ্রহণ করিনি। তাই ও গো দেবতা আবার আমার এই ভিক্ষার তণ্ডুলগুলি আমি তব চরণে অর্পণ করে আমি সরোবর হতে স্নান করে এসে আমার এই ভিক্ষার তণ্ডুলগুলি ভক্ষণ করে আমার ক্ষুধার জ্বালা আমি নিবারণ করবো গো শঙ্কর। তাই ভিক্ষার তণ্ডুলগুলি আমি তব চরণে অর্পণ করে সরোবরে স্নান করতে চললাম। গণেশদা ভালো মা সেনা গণেশদা কিছুক্ষণের জন্য তোমার ইঁদুর বাহনকে দাও, আমি সময় মতো আবার ফিরিয়ে দেবো। এস মা, এই মুহূর্তে আমি পাঠিয়ে দিচ্ছি। আমি সরোবর হতে স্নান করে শঙ্করের পাদপদ্মে ভক্তি অর্ঘ নিবেদন করে আমি এসেছি আমার ক্ষুধার জ্বালা নিবারণ করবার জন্যে আমার ভিক্ষার তণ্ডুলগুলি ভক্ষণ করতে। ও গো শঙ্কর, তোমার পাদপদ্মে সমর্পিত আমার ভিক্ষার তণ্ডুলগুলি এই মুহূর্তে আমি আমি কেমন করে বাঁচবো গো শঙ্কর, আমি কেমন করে আমার ক্ষুধার জ্বালা করবো? আমি যে আর পাচ্ছি না, আমার সারা শরীর যে তরতর করে কাঁপছে, আমি কোথায় যাব, আমি কোথায় যাব গো শঙ্কর বলে দাও, আমি কোথায় গেলে অন্ন পাবো? বলো না, বলো না গো শঙ্কর, আমি কোথায় গেলে আমি এক মুষ্টি ভিক্ষার তণ্ডুল পাবো? ওরে চন্দ্রধর, ওই দেখ অদূরে একদল লোক যায় কাঠ কাটতে, ওদের সঙ্গে কাঠ কেটে তুই ক্ষুধা নিবারণ কর চন্দ্রধর। আজ আমাকে এক মুঠো অন্নের জন্য কাঠুরিয়ার বেশ ধারণ করতে হবে। কাঠুরিয়া সেজে অরণ্যতে কাষ্ঠ সঞ্চয় করে আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে হবে। বেশ, আমি এই মুহূর্তে যাবো। ওই তো একদল কাঠুরিয়া এদিকে আসছে। আমি পাগল নয় গো, আমি যে বড় ক্ষুধার্ত। তাই তোমাদের কাছে কোনো ভিক্ষা চাইছে, তোমাদের লৌকাডুবি হয়েছে। আচ্ছা ভাই, এই জঙ্গলে আমরা খাবার কোথায় পাবো? তবে একটা উপায় আছে, জঙ্গলে যদি কাষ্ঠ কেটে অদূরে বাজার আছে যদি বিক্রয় করতে পারো, তাহলে সেই পয়সা দিয়ে তুমি আহার করতে পারবে ভাই। হ্যাঁ ভাই, কিন্তু আমার কাছে তো ওই কাষ্ঠ কাটবার কোনো কোনো যন্ত্র নেই গো। আমরা দিয়ে যাবো, তাই নাকি? বেশ বেশ বেশ, তোমাদের এই রূপকারের ঋণ আমি কোনোদিনের জন্য ভুলবো না বন্ধু। আর শোনো ভাই, তুমি এই জঙ্গলে কাষ্ঠ কাটো, আমরা সামনে জঙ্গলে আছি, যাওয়ার পথে তোমাকে বোঝা তুলে দিয়ে যাবো আর সঙ্গে করে নিয়ে যাবো। হায় রে নিষ্ঠুর নিয়তি,
আজ ভাগ্যের লিখনে চন্দ্রধর চলেছে গভীর অরণ্যে কাষ্ঠ সঞ্চয় করতে। কাষ্ঠ কাটে গে ও চাঁদ, কাষ্ঠ কাটে গো ও চাঁদ। খোদার জ্বালা নিশ্চয় নিবারণ করব, এই কাষ্ঠগুলো ওই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। আর না আর দেরি করব না, ওই তো কাঠুরিয়া বন্ধুগুলো এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমি ওদের পশ্চাতে পশ্চাতে গিয়ে আমার এই কাষ্ঠগুলো আমি বিক্রয় করব। হনুমান বলো মা, এই মুহূর্তে ওই চাঁদের কাষ্ঠের বোঝায় লক্ষ্মণ ভার করে দাও। এসো তোমার কথা মতো চাঁদের কাষ্ঠের বোঝাতে আমি লক্ষ্মণ ভার করে দিল। কোন ক্ষমতা কেন হারিয়ে গেল, কেন কেন আমি কাষ্ঠের কাষ্ঠের ওজন বহন করতে পারছিলাম না। আমি এখন কি করব, ওই কাষ্ঠের বোঝা কেমন করে নিয়ে আমি বাজারে যাব। ওগো শঙ্কর বলে তো আমি এখন কি করব, এই গভীর অরণ্য মাঝে কেউ চেনেই আমাকে সাহায্য করতে গিয়ে আসবে। বলো না ওগো দেবতা, আমি এখন কি করব, আমি এখন কোথায় যাব? ওরে চন্দ্রধর, ওই দেখ একদল লোক মনের আনন্দে চাষ করতে যাচ্ছে, ওদের সঙ্গে গিয়ে তুই কাজ করে তোর ক্ষুধা নিবারণ কর চন্দ্রধর। আমি যে আর পাচ্ছি না গো শঙ্কর, ক্ষুধার জ্বালায় যে জঠর আমার জ্বলে যাচ্ছে, সারা দেহ থরথর করে কাঁপছে, মাথার ভিতর অসহ্য যন্ত্রণা, আমি যে দাঁড়াতে পাচ্ছি না। তবু যে আমার চলার ক্ষমতা হারালে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে ক্ষুধার জ্বালা নিবারণ করবার জন্যে। ওই তো একদল চাষি ভাই মনের আনন্দে মাঠে কাজ করতে এগিয়ে চলেছে। আমি যাব এই মুহূর্তে ওই চাষি ভাইদের পাদুকানা জড়িয়ে ধরে বলবো, আমি যে বড় ক্ষুধার্ত, তোমরা আমাকে কিছু খেতে দাও বন্ধু, তোমরা আমাকে কিছু খেতে দাও। কোথায় ছিলিস? এ বন্ধু সে খেলা করছিল। আরে মাঠে যাবে কে, মাঠে যাবে কে? মাঠে কি করতে? খেয়ে খেয়ে তোদের রস জুইকে গেছে। কি করতে হয় মাঠে? মাঠে নিড়নটা কে করবে রে?
আমার বুড়ির কাছে যাই, কি সর্বনাশ করেছে রে ও বুড়ি।
তোর সরুদানি সব যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি নকল হইতে সাবধান।